পূর্ব শত্রুতা বা জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুনামগঞ্জের প্রবাসীর বাড়ি হামলা ও লুটপাটের ঘটনার 1.5 মাস পেরিয়ে গেলেও মামলা নেয়নি দিরাই থানা। মামলা না নেওয়ায় সিলেটের রেঞ্জের ডিআইজি বরাবর দুলাল মিয়া, সুবেদ মিয়া, সেলাল মিয়া, মিলাদ মিয়া সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীর ছেলে আলমগীর খান। হামলা ও লুটপাটের পর থেকে এখনো বাড়ি ফিরতে পারেনি ওই প্রবাসী। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, প্রবাসীর বাড়ি ঘরে হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। এর আগে দিরাই উপজেলার পুকিডহর গ্রামে মধ্যপ্রাচ্যে প্রবাসী হাফিজ খানের বাড়িতে হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করে স্থানীয় একদল প্রভাবশালী। তারা প্রবাসীর বাসদঘরের দরজা দেওয়াল ভেঙে ঘরের আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আধাপাকা টিনের ঘরটিও ভাঙে প্রতিপক্ষের লোকজন। গত বছরের 17 নভেম্বর প্রবাসী হাফিজের কষ্টের টাকায় তৈরি বসতঘর নিশ্চিহ্ন করে দেয় তারা। আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীদের ভয়ে এখনো পর্যন্ত প্রবাসীর পরিবার বাড়ি ছাড়া।